রাজ্য জুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী এবং হোম আইসোলেশন বা সেফ হোমে কারা থাকবেন, কারাই বা হাসপাতালে ভর্তি হবে, হোম আইসোলেশনে থাকলে কি কি মেনে চলতে হবে তার গাইডলাইন দিল স্বাস্থ্য ভবন। আপনাদের জানিয়ে রাখবো হোম আইসোলেশনে এবং সেফ হোমে কারা থাকবেন, হোম আইসোলেশনে থাকলে তারা ঠিক কি কি পদক্ষেপ করবেন সবকিছু নিয়ে গাইডলাইন দিয়েছে স্বাস্থ্য ভবন। সচিন রয়েছেন বেলেঘাটা আইডি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি। সচিন, কি জানিয়েছে স্বাস্থ্য ভবন? দেখো, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন যেভাবে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, অর্থাৎ গতকালকে হিসেবে যদি আমরা দেখি তাহলে একদিনে আক্রান্ত প্রায় 8,426 জন। ফলত খুব স্বাভাবিকভাবে রাজ্যের যে হাসপাতালগুলো রয়েছে প্রথম সারি হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে কিন্তু মূলত বেড সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। ফলত সেই কারণে আগেই জানানো হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে কারা হোম আইসোলেশনে থাকবেন এবং কারা হাসপাতালে ভর্তি হবেন, সেই গোটা সিদ্ধান্তটাই কিন্তু নেবে স্বাস্থ্য ভবন। এবং সেই মতনই এবার কিন্তু নতুন নির্দেশিকায় যেটা জানানো হয়েছে যে 50 বছরের ঊর্ধ্বে যারা তাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে, এবং হোম আইসোলেশনে যারা থাকবেন তাদেরকে প্রত্যেক দিন কিন্তু নিয়ম মাফিক তাদের যে অক্সিজেন পার্সেন্টেজ বডির এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে বডির যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কিন্তু স্বাস্থ্যভবনে নোট ডাউন করাতে হবে টেলিফোনিকের মাধ্যমে, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে কিন্তু স্বাস্থ্যভবনকে গোটা বিষয়টি জানাতে হবে। এবং যদি তাদের ভেতরে যারা হোম আইসোলেশনে থাকছেন বা সেবা হোমে থাকছেন তাদের ভেতরে যদি কারোর অতি উপসর্গ দেখা যায়, অর্থাৎ প্রবলভাবে জ্বর বা মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ কিন্তু স্বাস্থ্যভবনকে ব্যবস্থা নিতে হবে, যারা দায়িত্বে থাকবেন সেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কিন্তু ব্যবস্থা নিতে হবে। এই গোটা বিষয়টি কিন্তু স্বাস্থ্যভবনের তরফ থেকে জানানো হয়েছে। এবং স্বাস্থ্যভবন যেটা মনে করছে যে এই মুহূর্তে যেহেতু হাসপাতালে বেডের সংখ্যা কম এবং যার জন্য টাস্কফোর্স ইতিমধ্যে গঠন করা হয়েছে, সেই জন্য কিন্তু মূলত এই হোম আইসোলেশন এবং সেফ হোমের উপর মূলত জোর দিচ্ছে স্বাস্থ্যভবন। এবং খুব দ্রুত হাসপাতালে কিন্তু বেড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফ থেকে। সুমনা, সেই জায়গা থেকে সচিন, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রের যে বড় সড়ো ঘোষণা, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে ভ্যাকসিন নিতে পারবেন 1 মে থেকে, সেই বিষয়ে হাসপাতালগুলি ঠিক কি ভাবনা চিন্তা করছে? কারণ ভ্যাকসিন কিন্তু অপ্রতুল ছিল একদিন। দেখো, কেন্দ্র থেকে যেটা ভ্যাকসিন আসার কথা, যে হাসপাতালগুলোতে যে পরিমাণ ভ্যাকসিন মজুত রাখা ছিল তা কিন্তু 45 বছরের ঊর্ধ্বে যারা এখন পর্যন্ত যারা পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই 45 বছরের ঊর্ধ্বে। ফলত আমরা বেলেঘাটা আইডির ভ্যাকসিন সেন্টার বা যেখান থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মূলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এবং সেখানে কিন্তু ধীরে ধীরে এতদিনে যে পরিমাণ মানুষ ভ্যাকসিন নিয়েছে তার থেকে কিন্তু আজকে তুলনামূলকভাবে কম ভিড় দেখা যাচ্ছে। ফলত খুব স্বাভাবিকভাবে 1 তারিখ থেকে যে 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে বা যাদের বয়স 18 বছরের বেশি তারা প্রত্যেকে ভ্যাকসিন নিতে পারবে, কেন্দ্র ইতিমধ্যেই সেই ঘোষণা করেছে। এবং তার ফলে যে ভ্যাকসিনের যে সাপ্লাই বা যোগান হাসপাতালগুলোকে, সেই হাসপাতালগুলোকে কিন্তু সেই পরিমাণ যোগান দেওয়া হবে তেমনটাও কিন্তু কেন্দ্র থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সম্পূর্ণভাবে সেই যে ভ্যাকসিন সাপ্লাই, কেন্দ্র থেকে আসা যে ভ্যাকসিনগুলো, সেই ভ্যাকসিনগুলো যাতে মজুত রাখা যায় এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে যাতে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই সেরে ফেলেছে হাসপাতালগুলো। এবং রাজ্য স্বাস্থ্যভবন তারা যেটা জানাচ্ছেন যে তারাও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত 1 তারিখ থেকে তাদের যে ভ্যাকসিন ড্রাইভ বা সাধারণ মানুষের জন্য যে ভ্যাকসিন দেওয়ার যে গোটা প্রক্রিয়াটা তারা কিন্তু স্মুথলি কমপ্লিট করতে চাইছেন। তারা জানাচ্ছেন যে তারা সম্পূর্ণ যাতে হয় সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হবে এবং কালোবাজারি যাতে না হয় সেটাও কিন্তু রক্ষা হবে। অনেক ধন্যবাদ সচিন।